হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আচ্ছা, তো আজকে মোটামুটি ক্লাস সংক্রান্ত আলোচনা তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের আজকের যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশনসে আমরা ইতিমধ্যে এখন কটা, হ্যাঁ মোটামুটি 4:30-4:45 নাগাদ এই ভিডিওটা রেকর্ড করছি। তো কি কি লোকসভার কি কি ফ্যাক্টস উঠে এসছে, লোকসভার ইলেকশনের রেজাল্ট প্রায় মোটামুটি আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, বা লোকসভা ইলেকশনসের আমরা মোটামুটি একটা ছবি কিন্তু আপাতত এই এই 4:30-5 সময় বুঝে গেছি আর কি, সরকার অবশ্যই হচ্ছে কিন্তু নানান টালমাটালের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের দিনটা গেছে। মানে বেসিক্যালি বলতে গেলে কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপের থেকেও কম না, মানে একদম নাটকীয় একটা পরিবর্তন। যে এক্সিট পোলের যে রেজাল্ট বা এক্সিট পোলের যে প্রেডিকশন, সেখান থেকে একদম পাল্টি খেয়ে আমরা আজকে যে ভারতের গণতন্ত্র যেটা রয়েছে সেখানে কিন্তু একটা অন্য একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং এখানে অনেক উল্লেখযোগ্য ফ্যাক্টসগুলো রয়েছে, সেটা অবশ্যই তোমাদের জানার কথা। এবং এখানে আমরা অ্যানালিসিস করব ওয়েস্ট বেঙ্গলের নিরিখে অবশ্যই, এবং কোথায় বিজেপির যে একটা প্রেডিকশন ছিল যে আপকি বার 400 পার, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 2019 লোকসভা ইলেকশনে দাঁড়িয়ে যেখানে বিজেপির একক সিট ছিল 303, সেখানে 2024 কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাই পেতে পাচ্ছে না, তাদের কিন্তু অ্যালায়েন্স রয়েছে, সেটা মোটামুটি গিয়ে দেখা যাক এখন কততে দাঁড়ায়। অবশ্যই বিজেপির সরকার তো গঠন হচ্ছেই, কিন্তু সেটা কোথায় দাঁড়ায় সেটা কিন্তু দেখার কথা। এবং দ্বিতীয় দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কংগ্রেস ঠিক বললে হবে না, ইন্ডিয়া জোট কিন্তু একটা ভালো ফল করে এক্সিট পোল, যেরকম ইন্ডিয়া জোটকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল, সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে জোট রয়েছে তারা কিন্তু একটা সম্মানজনক জায়গায় কিন্তু রয়েছে। তো বেসিক্যালি কিছু ফ্যাক্টস বা ওয়েস্ট বেঙ্গলের নিরিখে পলিটিক্স বা অল ইন্ডিয়া পলিটিক্স নিয়ে আজকে একটুখানি আমরা আলোচনা করে নেব। এবং এইটা তোমাদেরকে বলতে পারি যে আমার দীর্ঘদিনের এই পলিটিক্যাল অ্যানালিসিস যে ছোট মাথা রয়েছে তাতে কিন্তু আমি এরকম ভাবে নাটকীয় মোড় বা নাটকীয় পরিবর্তন মানে কোনো ফিল্মের থেকে কিন্তু কম না এটা, যে প্রেডিক্ট করা হচ্ছিল কিন্তু সাসপেন্সটা ক্লাইম্যাক্সে এসে আমরা আবার অন্য জিনিস দেখছি। তো মোটামুটি কিছু একটা আলোচনা আমরা করে নেব বেশি পলিটিক্সের আলোচনা না করে। তো লোকসভা রেজাল্টের নিরিখে এখন বাজে হচ্ছে আমাদের মোটামুটি যদি আমরা দেখি তাহলে 4:45 মতন কিন্তু এখন বাজে। তো সেইখানে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের ছবিটা একটুখানি দেখিয়ে দিই যে TMC কিন্তু একদম খুব ভালো এখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতাতে রয়েছে। একটুখানি তোমরা দেখে নিতে পারো যে প্রায় 29টা আসন কিন্তু TMC পেতে চলেছে বা লিডিং এ রয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু 12টাতে লিডিং এ রয়েছে। এবং এখন যে খবরটা আসছে সেটা হচ্ছে মহুয়া মিত্র, তিনি কিন্তু একদম ব্যাপুল মার্জিনে জিতছেন কৃষ্ণনগর থেকে। এইদিকে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তিনি কিন্তু তার রেকর্ডই ভাঙছেন, প্রায় 6 লাখের ব্যাপুল ভোটে কিন্তু তিনি জিততে পাচ্ছেন। এবং তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস এখন অবধি একটা সিটে জিতে রয়েছে, আদার্স তার মানে যারা CPM রয়েছে বা CPIM রয়েছে তারা কিন্তু একটাও এখন অবধি সিট পাচ্ছে না। এবং যদি আমরা 2019 নিরিখে দেখি, 2019 লোকসভা ইলেকশনে দেখি, তাহলে কিন্তু সেইখান থেকে TMC তার যে ভোট পার্সেন্টেজ, যদি তোমরা ডিফারেন্সটা দেখো TMC এবং BJP তোমরা যদি ভোট পার্সেন্টেজ ডিফারেন্সটা দেখো সেটা কিন্তু 2019 নিরিখে 3% ছিল, কিন্তু TMC প্রায় এটাকে 6% কিন্তু তাদের যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়িয়ে নিয়েছে। এবং বলতে পারো যে সবুজ ঝড় কিন্তু একদম লোকসভা ইলেকশনসটাকে কিন্তু পুরোপুরি অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের নিরিখে কিন্তু একদম বজায় রাখতে পেরেছে। এখানে আমরা কিছু জিনিস এখানে দেখে নেব যে এই যে TMC-র বা তৃণমূল কংগ্রেসের যে জয় তার পেছনে কিছু একটা অ্যানালিসিস আমরা এখানে করব। অবশ্যই যত দিন যাবে যত সময় কাটবে তত আরো ছবিটা ক্লিয়ার হবে। একটা প্রাথমিক একটা আমরা অ্যানালিসিস করে নেব যে এইগুলোর কারণ কি। দেখো, প্রথম তোমাদের মাথায় রাখতেই হবে ওয়েলফেয়ার স্কিমস। আজকে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 22খানা কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকারের কিন্তু স্কিমস রয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যে বাড়ানো হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, যে গ্রাউন্ড লেভেলে, যে প্রান্তিক লেভেলে যে স্কিমসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ দুহাত ভরে কিন্তু সেটাকে আহ্বান জানিয়েছে এবং সেটাকে অ্যাকসেপ্টও কিন্তু এইদিকে করেছে। এখানে একটা কথা কিন্তু তাৎপর্যমূলক মাথায় রাখতে হবে আমাদেরকে যে
বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের যে জনসংখ্যা রয়েছে তারা কিন্তু মোটামুটি বলতে পারো যে একটা লোয়ার মিডল ক্লাস গ্রুপ থেকে আসছে। সেখানে তাদের কাছে এইটাতে দেখা যাচ্ছে যে করাপশনটা কিন্তু এত বড় ইস্যু না তাদের কাছে। তাদের যে দৈনন্দিন জীবনে যে অ্যাফেকশনটা করছে বা দৈনন্দিন জীবনে তাদের যে চেঞ্জেসগুলো রয়েছে সেইখানে সেইগুলো কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক না কেন, সবুজ সাথী হোক না কেন, কন্যাশ্রী হোক না কেন, যুবশ্রী প্রকল্প হোক না কেন, এই যে প্রান্তিক লেভেলে যে স্কিমস গুলো সেইগুলো কিন্তু মানুষের মধ্যে অনেক সাড়া ফেলেছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে 8% ওমেন শেয়ার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নিরিখে 8% বেশি মহিলা ভোটার কিন্তু বেড়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা ভোটারকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রান্তিক লেভেলে একদম লোকাল লেভেলে কিন্তু অনেক ভালো তৃণমূলীয় স্তরে কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং তৃণমূলকে এই যে ওমেন ভোটারের যে সংখ্যা সেটি কিন্তু প্রায় ব্যাপুল ভোট, খুব বিশেষভাবে ভোট কিন্তু মহিলা ভোটার কিন্তু টিএমসির তরফে রয়েছে। দেখতে পারো যে নর্থ বেঙ্গলের ভোট ব্যাংক, আচ্ছা এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে অনেকেই দাবি করছিলেন যে নর্থ বেঙ্গলে একদম বিজেপি কিন্তু সুইপ করবে, কিন্তু তোমরা যদি নর্থ বেঙ্গলের নিরিখটা দেখো তাহলে কিন্তু টিএমসি এত খারাপও রেজাল্ট করেনি যতটা প্রেডিকশন করা হচ্ছিল। যদি আমি একটুখানি সিটের নিরিখে দেখি তাহলেই কিন্তু আমাদের এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। একটুখানি তোমরা সিটের নিরিখে তাহলে দেখো যে নর্থ বেঙ্গলে দেখো যে কোচবিহার হোক না কেন বা রায়গঞ্জ হোক না কেন, বালুরঘাট হোক না কেন, মালদা দক্ষিণ হোক না কেন এবং জাঙ্গিপুর হোক না কেন, এই এই কেন্দ্রগুলোতে যেখানে বলা হচ্ছিল যে বিশেষ করে কোচবিহার, কোচবিহারের এলাকাতে প্রায় বিজেপিরই কিন্তু একটা ঝড় তোলার কথা ছিল, কিন্তু এইখানে পুরোপুরি নর্থ বেঙ্গলে যতটা খারাপ খারাপ রেজাল্ট টিএমসির করার কথা ছিল তারা কিন্তু করেনি, প্রায় অনেক নর্থ বেঙ্গলের সিটেই তারা কিন্তু জিতছে। আচ্ছা এটা যেটা বললাম 4 নম্বর যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে সেরকম ভাবে সেটা আমি বারবারও আবারও বলছি যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট আছে যেটাকে আমরা অনেক সময় কসমিক ডেভেলপমেন্টের বলি, রাস্তাঘাট হোক না কেন, জলীয় ব্যবস্থা হোক না কেন, এইগুলোর ভিত্তিতে আমি বারবারই বলছি যে যে হয়তো হয়তো অনেকে মনে করবে যে এটা তো স্যার বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশনে স্যার এইগুলো কি দেখা হয়, এটা তো একটা সেন্ট্রাল লেভেলের এক্সাম। আমি বারবারই সবাইকেই বলে থাকি এবং যখন আমি এরকম একটা প্রেডিকশন আর কি কালকের যখন আমাদের অ্যাপের ক্লাস ছিল এরকম একটা প্রেডিকশন আমি করেছিলাম যে টিএমসি কিন্তু ব্যাপুল মার্জিনে জিতছে, তার কারণটাই হচ্ছে গ্রাউন্ড লেভেল পলিটিক্স। যদি তোমরা গ্রাউন্ড লেভেল পলিটিক্সে যাও তাহলে কিন্তু দেখতে পারবে যে গ্রামের যারা লোকেরা রয়েছে বিশেষ করে রুরাল বেঙ্গলে যারা লোকেরা রয়েছে তারা কিন্তু সব জায়গা থেকেই কিন্তু টিএমসির এই যে একটা কসমিক ডেভেলপমেন্ট তাতে কিন্তু সাড়া দিয়েছে। তোমরা মিদনাপুর দেখো না কেন, বর্ধমান দেখো না কেন, কাঁথি যেটা আর কি বিজেপির দুর্গ সেই সময় আর কি শুভেন্দু অধিকারীর দুর্গ বলা হয়, সেখানেও কিন্তু টিএমসি ভালো 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 সেখানে ফল করছে। বিভিন্ন বিভিন্ন যে গ্রামীণ যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে কিন্তু টিএমসি ভালো ফলাফল করেছে। এখানে লক্ষ্য করার কথা যে আরবান ভোট ব্যাংক, কেন আমি বলছি আরবান ভোট ব্যাংক, আমরা সবাই জানি যে রুরাল বেঙ্গলে টিএমসির কিন্তু একটা মজবুত অবস্থায় রয়েছে, কিন্তু তোমরা যদি একটুখানি আরবানের দিকে তাকাও তাহলেও কিন্তু টিএমসি খুব ভালো এখানে পারফর্ম করেছে। আমি কয়েকটা তোমাদের নিরিখে বলছি যে আরবান ডেভেলপমেন্টের বা আরবানের জায়গাগুলোতে বলছে, একটুখানি দেখো তোমরা, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, তমলুক, প্রায় সবকটা জায়গাতেই কিন্তু আপাতত এখন অবধি, অবশ্যই এটি সাবজেক্ট টু চেঞ্জ, এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, কিন্তু আরবান যে জায়গাগুলো রয়েছে সেইখানেও কিন্তু টিএমসি ভালো ফল করছে। এবং অবশ্যই একটা কিন্তু কথা এখানে আসতেই পারে যে এটা কি সত্যি টিএমসির ওয়েলফেয়ার স্কিমস বা টিএমসির এই যে পরিকল্পনাগুলো যেগুলো আর কি একদম ইনফ্রাস্ট্রাকচার একদম লোকাল লেভেলে ডিল করছে সেটা জিতলো, নাকি অপোজিশন পার্টির ইনএফেক্টিভনেস, সেটা আমি সব ক্ষেত্রেই হোক না কেন, শিক্ষার ক্ষেত্রে হোক না কেন বা সন্দেশখালীর ক্ষেত্রে হোক না কেন, ওমেন সিকিউরিটির ক্ষেত্রে হোক না কেন, তাহলে কোনটা ফেলিয়ার, এটা কি একটা অপোজিশন পার্টি ইস্যুগুলোকে মানুষের কাছে তুলে ধরতে পারেনি, নাকি মমতা ব্যানার্জির এই যে একটা মাস্টার স্ট্রোক, এই যে তার যে পরিকল্পনা সেইগুলো প্রভাব পড়েছে, সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। নেক্সট যদি তোমরা দেখে নাও যে লোকসভা ইলেকশনসে এই এক্সিট পোল কিন্তু একটা আলাদাই কথা বলেছিল, কিন্তু আমরা এই যে
রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আলাদা কথা বলছি, মানে যদি সকালের ট্রেনটা দেখা যায়, যদি চার ফোর্থ বা ফিফথ ফ্রেজের যখন যখন আর কি নির্ণয় হয়, তখন দেখা যায় যে ইন্ডিয়া জোট কিন্তু প্রায় কিন্তু বিজেপির এই এনডিএ জোটের কাছাকাছি চলে এসেছিল। এমনও সময় ছিল যেখানে 272 এর যে ম্যাজিক মার্ক, সেটা কিন্তু ইন্ডিয়া জোট চালু করেছিলেন। যদি আজকের প্রথমেই ঘুম থেকে উঠে টিভিটা রাহুল গান্ধী খুলতেন, তাহলে হয়তো তিনি দুবার আঙুল হাতে রগড়ে দেখতেন যে বা এতটা ভালো ভালো রেজাল্ট সেখানে কিন্তু হয়েছে। তো এক্সিট পোল কেন এত ফেলিয়ার, তার একটা কারণ কিন্তু অবশ্যই আছে। আমি এটা বারবারই আগে বলেছি যে এক্সিট পোল কিন্তু কোন রকম মানুষকে ভোটার কেন্দ্র থেকে বেরিয়ে এসে কিন্তু এটা জিজ্ঞেস করে না আপনি কাকে ভোট দিলেন। এক্সিট পোল কিন্তু মূলত জিজ্ঞেস করছে একটা প্রেডিকশন বলতে পারো বা একটা স্যাম্পল বলতে পারো, যেখানে মানুষকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে বিজেপির এই যে প্রকল্প, এই যে রাম মন্দির আর্টিকেল 370 হাঁটানো, ইউনিফর্ম সিভিল কোডকে পরবর্তীকালে আনা, নাগরিকত্ব বিল, এটা আপনি কতটা সন্তুষ্ট, বা অপোজিশন পার্টির যে প্রোগ্রামগুলো আছে, সেটা ভারত জোড়ো আন্দোলন হোক না কেন, বা কিষাণ সেবা হোক না কেন, বা তোমরা যদি এবারে কংগ্রেসের ম্যানিফেস্টো দেখে থাকো, সেখানেও কিন্তু কিষাণদের উপরে প্রায় 2 লাখ টাকা করে দেবে এই কথা কিন্তু বলা হয়েছিল। তো এখানে কিন্তু খুব ভালো করেই তোমরা বুঝতে পারছো যে এক্সিট পোল একটা জাস্ট একটা প্রি ইলেকশন পোল। কি করা হয় যে ভোট প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে, তার মানে যদি আমাদের 7টা ফ্রেজের ইলেকশনস হয়ে যাওয়ার পরে জুনের 1 তারিখের রাতে এই এক্সিট পোলটা আসে। প্রায় এক্সিট পোলে তোমরা দেখতেই পারো এনডিএকে পুরোপুরি কিন্তু এখানে এখানে জিতিয়ে দিয়েছে, সেটা অ্যাক্সিস মাই ইন্ডিয়া হোক না কেন, কো ভোটার হোক না কেন, চাণক্য হোক না কেন, সিএনএস হোক না কেন, ইটিসি হোক না কেন, বা পোল অফ দ্য পোলস হোক না কেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বিজেপিকে প্রায় 350 এবং 400 কাছাকাছি ভোট ব্যাংক দিয়েছিল। সেখানে ইন্ডিয়া জোটকে কিন্তু অনেক এক্সিট পোল প্রায় 150 দেয়নি। তো তার কারণটাই হচ্ছে এটা যে ভোটাররা কাকে ভোট দিচ্ছে এবং তারা কোন ইডিওলজিতে বিশ্বাস করছে, তার মধ্যে কিন্তু তফাত রয়েছে। আজকে অবশ্যই আমি হয়তো রাইট উইং পলিটিক্স করছি, বা আমি লেফট উইং পলিটিক্স করছি, বা আমি সেন্টারে বিলিভ করছি, কিন্তু আমি সেই মুহূর্তে আমার ভোটার ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সিতে গিয়ে কাকে ভোট দিচ্ছি তার মধ্যে তফাত রয়েছে। এবং যেহেতু এখানে একটা প্রশ্ন, একটা স্যাম্পল এখানে একটুখানি দেখে নাও যে বেসিক্যালি এই এক্সিট পোলটা কিন্তু প্রাইমারি লেভেলে কোশ্চেন করা হয়, যিনি ভোটার যিনি আর কি ভোটিং থেকে বেরিয়ে আসছে, ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সি থেকে বেরিয়ে আসছেন, তাকে একটা সেট অফ কোশ্চেনস দেয়া হয়, এবং সেই নিরিখে এই যে যারা এক্সিট পোল করছে তারা কিন্তু একটা প্রেডিকশন বার করে যে এরকম হতে পারে। এবং ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলের মধ্যে ফারাক কোথায়, যে ওপিনিয়ন পোল ইলেকশনের আগে একটা জেনারেল ওপিনিয়ন, সেখানে কিন্তু দেখানো আবার হচ্ছিল যে ইন্ডিয়া একটা ভালো পজিশনে আসতে পারে যদি এরকম জোট হয়। কিন্তু এক্সিট পোলে কিন্তু নাম্বারটা একদমই ভুলে গেল, যে এনডিকে প্রায় ধুয়ে মুছে কিন্তু ইন্ডিয়াকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। কিন্তু আমরা যখন ইলেকশনস দেখছি তখন কিন্তু একটা বাস্তব ফরক দেখতে পাচ্ছি এই কারণটার জন্যই, বিকজ এক্সিট পোল জাস্ট একটা প্রেডিকশন বিশেষ কিছু কোশ্চেনিয়ারের মাধ্যমে, এবং অবশ্যই একটা ডেমোগ্রাফিক ইনফো ইউজ করা হয় যে জেন্ডার, মানে কাকে প্রশ্ন করা হচ্ছে। যদি 50-60 জন লোক এখন বলে যে না আমি রাইট উইং এর ইডিওলজিতে বিশ্বাস করি, তাহলে একটা ধরে নেওয়া হয় যারা যারা আর কি সিনিয়র রয়েছেন, প্রাপ্তবয়স্ক রয়েছেন, তাদের যে ভোট সেটা বিজেপির দিকে। তো এই জেন্ডারের বেসিসে কিন্তু এটিকে একটা প্রেডিকশন ধরা হচ্ছে, এই জন্য তোমরা এতটা ডিফারেন্স দেখছো। আমি যখন কালকেও আর কি যখন অ্যাপের ক্লাস নিয়েছি এবং জিজ্ঞাসা করছিলাম, আমি বললাম যে এরকম কিন্তু হতে পারে না যেখানে যেখানে এক্সিট পোল থেকে প্রায় প্রশান্ত কিশোর থেকে শুরু করে যোগেন্দ্র যাদবও কিন্তু সহমত পোষণ করেননি। আচ্ছা, এবার যদি আমরা অল ইন্ডিয়া নিরিখে দেখি, প্রায় এখন বাজে হচ্ছে তোমাদের 5টার কাছাকাছি এখন বাজতে চলেছে। তো এই হচ্ছে কিন্তু এখন ফলাফলের নিরিখে, দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 243টা সিট পাচ্ছে, ন্যাশনাল কংগ্রেসের এবং ইন্ডিয়া জোটকে নিয়ে মোটামুটি ধরে নাও যে 229 থেকে 230টা জোট রয়েছে। অবশ্যই এটা সাবজেক্ট টু চেঞ্জ, এখনো কিছু ভোটিং ব্যাংক বাকি আছে, পোস্টাল ব্যালটের করা বাকি আছে। সমাজবাদী পার্টি 34, প্রায় ইউপি, এতেও আমি আসছি যে ইউপিতে সমাজবাদী পার্টি খুবই ভালো রেজাল্ট করেছে, এবং অবশ্যই টিএমসি প্রায় 29টা ভোটের কিন্তু কাছাকাছি পাচ্ছে। আচ্ছা, এর কারণটা কি, মানে এই বিজেপির যেটা প্রেডিকশন ছিল, অবশ্যই এখানে কিন্তু বলতেই হবে যে বিজেপি তার যে ভোট শেয়ার, প্রায় 2019 ইলেকশনে যখন বিজেপি 303খানা আসনে জয় করে, তাদের প্রায় ভোটিং পার্সেন্টেজ 40%-এর কাছাকাছি ছিল। এবারে যদি আমরা ভোট ব্যাংক দেখি তাহলে সেটা কিন্তু 3-4% কমবে, এবং সেটা লোকসভা নিরিখে কিন্তু অনেকটা, এটাও কিন্তু খেয়াল রাখবে। তো এখানে দেখো কি কি ফ্যাক্টর বিজেপির এগেনস্টে কাজ করেছে, আমি সেটা দিচ্ছি, অবশ্যই বিজেপির ফরটাও আমি বলবো। তো একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর কিন্তু এখানে আছে,
যে 2014 থেকে 2024 প্রায় দীর্ঘ 10 বছর বিজেপি সরকার রয়েছে, তো একটা মানুষের মনে একটা ভ্যাকিউ বা একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর কিন্তু এসছে, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে অন্য যারা রিজিওনাল পার্টিজ রয়েছে সেটা কিন্তু এটাকে ভ্যাকিউমটা ক্রিয়েট করছে। তোমরা যদি দেখো যে কংগ্রেস যে খুব একটা ভালো রেজাল্ট, অবশ্যই তাদের প্রত্যাশিত তারা ভালো রেজাল্ট করেছে, কিন্তু সেখানে রিজিওনাল পার্টিজটা বেসিক্যালি কিন্তু খুব দাগ কেটেছে। আচ্ছা, এটা একটা ইস্যু হতে পারে, আমি জানি না এটা কতটা ইস্যু হবে, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন বা ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো কিন্তু বিজেপি বেশি কিন্তু এইগুলোকে দেয়নি। প্রায় মোদিজি যখন বেঙ্গলে আসেন, প্রায় 22টা র্যালি, একটা রোড শো, সেখানে রাহুল গান্ধী কিন্তু একবারও আসেননি, প্রায় ওয়েস্ট বেঙ্গলকে ছুঁয়ে চলে যান, তাও কিন্তু এরকম একটা রেজাল্ট দেখা যাচ্ছে। তো অবশ্যই আনএমপ্লয়মেন্ট একটা ফ্যাক্টর হতে পারে, একটা হাই ইনফ্লেশন একটা ফ্যাক্টর হতে পারে, ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে মানুষের কাছে না পৌঁছে দেওয়া, এইখানেই কিন্তু একটা ফরক টিএমসির মধ্যে বিজেপির মধ্যে, যেখানে টিএমসি বারবারই এই যে তাদের ওয়েলফেয়ার স্কিমস, তাদের এই যে প্রান্তিক লেভেলে যে কাজ সেটা কিন্তু বারবার হাইলাইট করে, বিজেপি কিন্তু সেটাকে হাইলাইট করতে পারেনি। যে ইস্যুগুলো বিজেপি চুজ করেছে সেইগুলো হয়তো অতটা মানুষকে দাঁড় কাটতে পারেনি। ফর এক্সাম্পল দেখো ফেজিয়াবাদ, যেখানে আর কি রাম মন্দির স্থাপন হয়েছে, সেইখানে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। তো এইগুলোতে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আমেথিতে যেখানে আগে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে প্রায় হারিয়েছে, সেখানে কিন্তু স্মৃতি ইরানি হেরে গেছে। তো এই ফ্যাক্টরগুলো যদি তোমরা দেখো, ফর এক্সাম্পল ইউসুফ পাঠান কিন্তু বহরমপুরে এগিয়ে রয়েছে। তো এই যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে রিজিওনাল পলিটিক্স কতটা মহত্ব পেয়েছে এই লোকসভা ইলেকশনসে। আচ্ছা, অবশ্যই ইস্যু চুজেন বাই বিজেপি, যেটা আমি বললাম যে ইস্যুগুলো নিয়ে বিজেপি লড়াই করেছিল, সেই ইস্যুগুলো হয়তো কিছু কিছু রাজ্যে মানুষের মনে দাগ কাটতে পারেনি। একটা বিশাল বড় ফ্যাক্টর এখানে ইউপি, প্রায় 34টা আসন কিন্তু সমাজবাদী পার্টি পাচ্ছে, যেখানে 2019 প্রায় 4-5টা আসন সমাজবাদী পার্টি পেয়েছিল, যেখানে বিজেপির কিন্তু একটা ক্লিন সুইপ ছিল 80টা এই লোকসভা কেন্দ্রে ইউপি। আচ্ছা, বিজেপির নাম্বার কিন্তু ফল করেছে, যেটা আমি বারবারই বললাম, উত্তরপ্রদেশে তাদের নাম্বার অনেকভাবে ফল করেছে, মহারাষ্ট্রতেও তাদের যে নাম্বার রয়েছে সেটি কিন্তু ফল করেছে। একবার তোমাদেরকে আমি বলে দিই যে বিজেপি 2019 সালে 80টা আসনের মধ্যে প্রায় 62টা আসন ইউপিতে জিতেছিল, এবং মহারাষ্ট্রতে 40টা আসনের মধ্যে 23টা আসন কিন্তু জিতেছিল। এবং যদি এখনকার আমি যদি ইলেকশনের রেজাল্টটা দেখি, তাহলে তোমরা দেখতে পারবে যে মহারাষ্ট্রতে প্রায় 46টা আসনের মধ্যে 12টা আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে, এবং শিবসেনা এবং উদ্ধব ঠাকরের যে দল তারা কিন্তু 10টা আসনে এগিয়ে। এবং সেখানে যদি আমরা উত্তরপ্রদেশে দেখি, উত্তরপ্রদেশও একদম ল্যান্ডস্লুইপ, একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে সমাজবাদী পার্টি, যেটাকে হয়তো ভোটের ইলেকশনের আগে হয়তো যারা ন্যাশনাল মিডিয়াও রয়েছে তারাও অতটা পাত্তা দেয়নি, কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু খুব ভালো এখানে একটা ফাইট দিয়েছে। তো উত্তরপ্রদেশ মহারাষ্ট্রতে আমরা দেখতে পারি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যে বিজেপির যে কোর ভোট ব্যাংক রয়েছে সেটা কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে। আজকে বিজেপি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রতে কমলেও উড়িষ্যাতে দেখো যদি, তাহলে বিজেপির কিন্তু অনেক লাভ করেছে। দিল্লিতে প্রায় 7-7টা সিট কিন্তু প্রায় লোকসভার ইলেকশনে কিন্তু বিজেপি পাচ্ছে। তা এইসব জায়গায় কিন্তু বিজেপি, এই যে ফর এক্সাম্পল একদম উড়িষ্যাতে তো ল্যান্ডস্লিপ, যেখানে আর কি বিজেডি প্রায় বলতে পারো একটা সিটে এখনো অবধি এগিয়ে আছে, এবং বিজেপি কিন্তু বাকি যে আমাদের 19টা সিট রয়েছে সেখানে কিন্তু উড়িষ্যাতে এগিয়ে রয়েছে। এবার দেখো, হাং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় না হাং পার্লামেন্ট হবে, তার কারণ যেরকম করে ভোটের নিরিখে এটি এগোচ্ছে, হাং পার্লামেন্ট হওয়ার কিন্তু কোনো রকমের অসুবিধে কিন্তু এখানে নেই। কিন্তু একটা জিনিস তোমাদের বলতেই হবে যে যদি হাং পার্লামেন্ট হয়, তাহলে মাথায় রাখবে যে আর্টিকেল 75-এ কিন্তু বলা রয়েছেন যিনি প্রাইম মিনিস্টার হবেন প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করবে। অবশ্যই যদি কোনো পলিটিক্যাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পায়, মানে সিঙ্গেল পলিটিক্যাল পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে অবশ্যই আমরা জানি, বা কোনো যদি জোট সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে কিন্তু হাং পার্লামেন্ট হবে। তাহলে যদি ওয়েন নো পলিটিক্যাল পার্টি অর অ্যালায়েন্স, এটা কিন্তু প্রি পোল অ্যালায়েন্স, তার মানে হচ্ছে ভোটের আগে যে অ্যালায়েন্স, মানে এখন ফর এক্সাম্পল যদি নীতিশ কুমার তিনি যদি ডিসাইড করেন যে না তিনি এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে চলে যাবেন, সেটা কিন্তু পোস্ট পোল, কিন্তু এটা প্রি পোল, মানে হচ্ছে ভোটের আগে যে অ্যালায়েন্স সিস্টেমটা ছিল, যদি তারা সরকার না গঠন করতে পারে, তার মানে যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই হাং পার্লামেন্ট হতে পারে। আচ্ছা, যখনই হাং পার্লামেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম চয়েসেস এখানে দেওয়া যেতে পারে। তাহলে কি কি হতে পারে হাং পার্লামেন্টের ক্ষেত্রে একটু তোমাদের বলি। তো এখানে হাং পার্লামেন্ট যদি হয়, তাহলে ফরমেশন অফ নিউ কোলিশন, নতুন জোট হতে পারে, যেখানে পলিটিক্যাল পার্টির লিডাররা
একটা জায়গাতে বসে তারা ডিসাইড করবে যে তারা যদি সাপোর্ট দিতে চায় কোনো পলিটিক্যাল পার্টিকে, বা তাদের মধ্যে যদি কোনো কোনো যদি সিটের যদি কোনো অ্যালায়েন্স হয়, সেক্ষেত্রে যদি কোনো একটি পলিটিক্যাল পার্টি 250, 260 বা 270 যদি ভোট পায়, সেখানে অন্য যারা পলিটিক্যাল পার্টি আছে, আদার যারা পলিটিক্যাল পার্টি রয়েছে, তার কোনো আদারের সংখ্যাটাও কিন্তু দেখতে হবে। প্রায় এখন যা নিরিখে চলছে 17-18 কিন্তু আদার্সে রয়েছে। তাহলে যদি তাদেরকে পলিটিক্যাল পার্টিতে তাদের অ্যালায়েন্সে টানতে পারে, তাহলে অবশ্যই তাদের সরকার গঠন হবে। বা যদি অন্য যারা পলিটিক্যাল পার্টিজ রয়েছে, যারা আর কি অন্য অন্য অ্যালায়েন্সে রয়েছে, যদি তাদেরকে টানতে পারে, তাহলেও কিন্তু এই নতুন কোলিশন হতে পারে, নতুন জোট হতে পারে। সেই জোটের ক্ষেত্রে প্রেসিডেন্ট মোটামুটি এক মাসের মতো বলা হয়, মোটামুটি এক মাসের মধ্যে প্রেসিডেন্ট একটা সময় দেবে, এবং নতুন জোটের যে সরকার তার লিডারকে বলবে যে এই সময়ের মধ্যে তারা যেন সংখ্যাগরিষ্ঠতা প্রুভ করে দেখায় লোকসভায়। আরেকটা হতে পারে 2 নম্বর, মাইনরিটি গভর্নমেন্ট। মাইনরিটি গভর্নমেন্ট মানে যেই পলিটিক্যাল পার্টিটা সর্বোচ্চ ভোট পেয়েছে, সেই পলিটিক্যাল পার্টির লিডারকে প্রেসিডেন্ট আহ্বান জানালো, এবং অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি রয়েছে সেই পলিটিক্যাল পার্টি বা সেই লিডারকে আউটসাইড সাপোর্ট দিল। এরকম কিন্তু অনেকবার এরকম কিন্তু হয়েছে, আমরা পরবর্তীকালে এক্সাম্পলেও বুঝবো। আর 3 নম্বর, সেটা হচ্ছে ফ্রেশ ইলেকশনসের আহ্বান জানানো। কিন্তু এটা হওয়া খুবই কঠিন, তার কারণ যেহেতু আমাদের লোকসভাতে একটা ম্যাজিক ফিগার রয়েছে, তা অন্যান্য পলিটিক্যাল পার্টিরা ডিসকাশনের মাধ্যমে কিন্তু বাকি যারা পলিটিক্যাল পার্টি রয়েছে তাদেরকে একটা অ্যালায়েন্সে কিন্তু টেনে দেয়। এরকম আমরা কিন্তু অনেকবার দেখেওছি এই হাং পার্লামেন্ট ইন্ডিয়ান পলিটিক্সে হতে। এটা কিন্তু কোনো নতুন বিষয় ইন্ডিয়ান পলিটিক্সে আপাতত না। 1967 ইন্দিরা গান্ধী কিন্তু 1967 লোকসভা ইলেকশনে ইন্দিরা গান্ধী আউটসাইড সাপোর্ট নিয়ে কিন্তু সরকার গঠন করেন। সেই জায়গায় কিন্তু আমরা এটা দেখেছি যে 1989 ভিপি সিং কিন্তু কোলিশনের মাধ্যমে সরকার গঠন করেন, যখন 1989 লোকসভা ইলেকশনসে হাং পার্লামেন্ট হয়। এবং 1996 কিন্তু আমরা দেখেছি যে কোলিশন গভর্নমেন্ট ফর্ম করতে এইচডি দেবেগৌড়া প্রথমে, এবং পরবর্তীকালে আইকে গুজরাল। তাহলে এমন না যে ইন্ডিয়ান পলিটিক্সে হাং পার্লামেন্ট কিছু নতুন, কিন্তু এই যে ইলেকশন ট্রেন্ড সেখানে কিন্তু হাং পার্লামেন্ট হওয়ার সুযোগ নেই, তার কারণ এনডিএ কিন্তু অ্যালায়েন্সের মাধ্যমে তারা কিন্তু একটা ভালো ভোট পার্সেন্টেজ পাচ্ছে। নেক্সট মেজর, তাহলে হাইলাইটস গুলো কি রয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো, উত্তরপ্রদেশ মেজর সেটব্যাক। লোকে এটাই বলে যে দিল্লির রাস্তা উত্তরপ্রদেশে হোকে যাতা হ্যাঁ বাবু, কিন্তু উত্তরপ্রদেশের যে অবস্থা সেটা কিন্তু আপাতত খারাপ চলছে। আমরা উত্তরপ্রদেশের রিসেন্ট পঞ্চায়েত ইলেকশনসেও কিন্তু দেখেছিলাম যে খুব একটা ফলপ্রসূ, মানে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু সেখানে হয়নি। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের 80টা আসনের মধ্যে সমাজবাদী পার্টি বিশাল ভালো ফাইট দিয়েছে বিজেপিকে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রাজস্থান এবং হরিয়ানা, যেটা বিজেপির একটা সময় জোট ছিল, এই রাজস্থান এবং হরিয়ানাতেও কিন্তু বিজেপি হেভি লস কিন্তু প্রায় করতে পারে। প্রায় রাজস্থানে 8টা সিটে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে, এবং হরিয়ানাতে তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে 5 বিজেপি এবং 5 কিন্তু কংগ্রেসের লড়াই চলছে। কিন্তু কোথায় বিজেপি ভালো ফল করেছে সেটা হচ্ছে উড়িষ্যা। আগেই বললাম যে নবীন পটনায়ক, এত প্রাক্তন ঠিক বলা যাবে না, এত সিনিয়র বা এত এক্সপিরিয়েন্সড একজন পলিটিক্যাল লিডার, তিনি কিন্তু প্রায় হারের সম্মুখীন, যেখানে বিজেপি ভালো রেজাল্ট করেছে। তেলেঙ্গানাতেও কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করেছে, এবং এই জন্যই কিন্তু এনডিএ, বিজেপি লেড এনডিএ কিন্তু একটা ম্যাজিক ফিগারে পৌঁছতে কিন্তু তারা পারছে। এবং সেখানে আমরা কিন্তু কংগ্রেসের যে ভোট ব্যাংক বা কংগ্রেসের যে ভোটার সংখ্যা সেটাও বেড়েছি 2019 কম্প্যারিজনে, যেখানে কংগ্রেস 11% ইলেকশনসে রেজাল্ট পেয়েছিল, সেখানে কিন্তু তাদের ভোট ব্যাংকটা বাড়বে। এখন দেখা যাক তাদের ভোট ব্যাংক সেখানে কত বাড়ে, কিন্তু কনসিডারেবল অ্যামাউন্ট কিন্তু কংগ্রেসেরও ভোট ব্যাংক বেড়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কিন্তু একটা বলতে পারো যে একটা নির্ণয়ন একটা কিন্তু কাণ্ড এখানে ফেলেছে। এবং খুব ইম্পর্টেন্টলি, রাহুল গান্ধী কিন্তু তার দুটো জায়গা থেকেই কিন্তু জিতছেন, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছেন। এবং অবশ্যই সোশ্যাল জাস্টিস এবং এনভায়রনমেন্টাল কনসার্নসটা প্রমিনেন্স হয়েছেন, ন্যায় হোক না কেন, আনএমপ্লয়মেন্ট হোক না কেন, ইনফ্লেশন হোক না কেন, বা আমাদের এনভায়রনমেন্টাল কনসার্ন হোক না কেন, এটাও কিন্তু একটা সাড়া দিয়ে গেছে ভোটারদের কাছে। তাহলে আমরা আসলে আরেকটা জিনিসের কথা বলে দিই, নোটা। এই নোটাও কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেনি, যতদূর আমার কাছে খবর এসেছে। ইন্দোরে
কনস্টিটিউয়েন্সিতে কোথাও নোটা কিন্তু দেখা গেছে। এবারে নোটার ব্যাপারটা কি, এটা হচ্ছে নান অফ দ্য অ্যাভব, তার মানে বুঝতেই পারছো এটি 2013 একটা সুপ্রিম কোর্টের অর্ডারে এই নোটাকে আনা হয়। নোটার ইউজ করার প্রথম কান্ট্রি হচ্ছে ফ্রান্স, ইন্ডিয়া কিন্তু প্রথম সাউথ এশিয়ান কান্ট্রিও না, বাংলাদেশ পরবর্তীকালে প্রথম সাউথ এশিয়ান কান্ট্রি যারা নোটাকে ইউজ করে। আচ্ছা, যদি কোথাও নোটা যেতে সেখানে কি হবে মাথায় রাখবে, যদি কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে 1000টা সিট থাকে, সেখানে নোটা যদি 900 পায় এবং এই এ বি এবং সি, মনে করো এ পেল 50, বি পেল 40, সি পেল 10, তাহলে যে সেকেন্ড হাইয়েস্ট ভোট পাবে, এ এখানে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছে, তাহলে এ কিন্তু এর পলিটিক্যাল পার্টি সেখানে সরকার গঠন করবে বা সেই কনস্টিটিউয়েন্সিটা জিতবে। তাহলে নোটার বেসিক্যালি কিন্তু কোনো মানে এখানে হয় না। তো এই হচ্ছে আমাদের লোকসভার ইলেকশনসের মেজর হাইলাইট, যেখানে ওয়েস্ট বেঙ্গলের নিরিখে টিএমসি ব্যাপুল মার্জিনে জিতছে এবং প্রায় সবুজ আবিরের কিন্তু খেলা শুরু হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি যে করাপশনটা কিন্তু এত করে মানুষের মনে লাগছে না যতটা ওয়েলফেয়ার স্কিমসগুলো লাগছে। এবং তার সাথে সাথে কিন্তু এটাও আমাদেরকে বলতে হবে যে ভারতের রাজনীতিতে এটা কিন্তু একটা মেজর প্রেক্ষাপট, যে এরকম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বা লোকসভার ইলেকশনে এরকম একটা মেজর ধামাকা কিন্তু আমরা কোনোদিনও দেখিনি, যেখানে এনডিএ যে সিট পাওয়ার এমনকি এক্সিট পোলেও, এটা কিন্তু পার্টির কোনো পোল না, এক্সিট পোলেও যে আন্দাজ করা হচ্ছিল তার থেকে কিন্তু তারা নিচে রয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সব থেকে বড় কথা কিন্তু যেহেতু বিজেপি ভোট পার্সেন্টেজে তাদের কোর ভোটারদেরকে ধরে রেখেছে, এই জন্য বিজেপি সংখ্যাগরিষ্ঠ বিজেপি অ্যালায়েন্সের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করছে। তাহলে এই হচ্ছে আমাদের আজ লোকসভা ক্লাস। আমরা আশা করি যে তোমরা সবাই এখনো টিভির পর্দায় চোখ রেখেছো, প্রায় যখন এই ভিডিওটা যাবে প্রায় টিভির পর্দায় তোমরা রেজাল্ট জানতে পেরে যাবে। অবশ্যই তোমরা কি মনে করছো কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের নিরিখে আমি বলছি, লোকসভা নিরিখে বলছি না, যে অপোজিশনের ফেলিয়ার নাকি মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক ওয়েলফেয়ার স্কিম, কোনটা এখানে কাজ করেছে, বোর্ডের মাধ্যমে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। থ্যাংক ইউ।